আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমি মূলত দেখাবো আমাদের সমিতি কিপারের যে মোবাইল অ্যাপসটি রয়েছে সেটি কীভাবে কাজ করে তো এর জন্য আমি আমার ফোনে অ্যাপসটা ইনস্টল করে রেখেছি আপনার ফোনেও এরকম একটি অ্যাপস ইনস্টল করা থাকবে আপনি অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন তো অ্যাপসে প্রবেশ করতে গেলে আপনাকে দুইটা অপশন দিবে একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে মেম্বার তো অবশ্যই যদি আপনি মেম্বার হন তাহলে মেম্বার হিসেবে লগ করবেন আর যদি আপনি অ্যাডমিন হন তাহলে অ্যাডমিন হিসেবে প্রবেশ করবেন যেমন আমি অ্যাডমিন হিসাবে আমার ইউজার নেম দিচ্ছি একটা দেন আমার একটা পাসওয়ার্ড রয়েছে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অ্যাপস এইখানে প্রথমে যে আল আনফাল এটা মূলত সমিতির নাম এটা যার সমিতির নাম সেখানে চলে আসবে দেন বাম পাশেটা হচ্ছে আপনার লোগো বা আইকন আর এই পাশে হচ্ছে ফুল মেনুগুলো আর কি যেমন প্রাইমারি সেট আপ এটার মধ্যে প্রাইমারির যে বিষয়গুলো আছে সেগুলো আছে সো অ্যাডমিন হিসাবে আপনি সব কাজই করতে পারবেন যদি আপনি স্টাফ হন তাহলে লিমিটেড কিছু কাজ করতে পারবেন আর যদি আপনি ম্যানেজার হন তাহলেও আপনার ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকবে তা আমি এখান থেকে মূলত মূল কাজগুলো দেখাবো যে একজন স্টাফ কিভাবে কি কাজগুলো করবে যেমন সঞ্চয় জমার বিষয়টা সো সঞ্চয় জমা সঞ্চয় মানে হচ্ছে সাধারণ সঞ্চয় যেটা এই সঞ্চয়টা জমা দেওয়ার জন্য আপনাকে জিজ্ঞাসা করবে যে অ্যাকাউন্ট নাম্বার কোনটা দেন আপনি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এখানে যেমন আমি দিচ্ছি এখানে এক তো এক দেওয়ার পর আমার এখানে যে বিষয়টা জিজ্ঞাসা করতেছে যে ডেট সো যদি আজকের ডেটেই হয় তাহলে আমার আর কিছু পরিবর্তন করতে হচ্ছে না তারপরেও যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন দেন সেভিংস ব্যালেন্স আমার বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে এত টাকা দেন আমার হচ্ছে টু ডেজ ডিপোজিট আমি আজকে কত টাকা জমা করব সেটা দেন আজকে ধরেন আমি পাঁচশো টাকা জমা করব এবং নোট হিসেবে আমরা একটা কিছু লিখতে পারি অথবা নাও লিখতে পারি দেন আমি সাবমিট দিলে বলতেছি যে আর ইউ এগ্রি আমি এগ্রি তা আমার কিন্তু টাকা জমা হয়ে গেছে এবং বর্তমানে আমার ব্যালেন্সটা আপডেট হয়েছে তো দেন আমি আবার আমার হোম পেজে ফেরত যাচ্ছি এখানে আমার ফোনে হচ্ছে মেসেজিং সিস্টেমটা চালু আছে যার কারণে আমার কাছে কিন্তু একটা মেসেজ চলে আসছে যেমন পাঁচশো টাকা সঞ্চয় জমা হয়েছে বর্তমান ব্যালেন্স এত টাকা দেন আমি যদি কিস্তি আদায় করতে চাই তাহলে যেটা করব এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিব অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে যদি কিস্তি থাকে তাহলে আসবে এখন আমার হচ্ছে দুইটা কিস্তি একসাথে রানিং তাই আমাকে সিলেক্ট করতে বলছে যে কোনটা আমি নিব আর যদি আমার একটা থাকতো তাহলে এই পেজটা আর আসতো না যেমন আমরা একটু চেক করি আমরা দুই নম্বরের অ্যাকাউন্টে একটু যাই দুই নম্বরের বলতেছে যে তার কোনো ঋণ নাই আমি তিনের মধ্যে যাই তিন নম্বরে আমাদের কোনো মেম্বারই নাই পাঁচ নাম্বারে একটু যাই পাঁচ নম্বরে আমাদের কিছুই নাই আমরা আবার এক নম্বরে ফেরত যাই তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করি যে কোনটার মধ্যে আমি টাকা নেবো প্রথমটাতেই ক্লিক করি দেন এটা চলে আসছে যদি কারো একটাই অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি এটাই চলে আসবে দেন যথারীতি ডেট অফ কালেকশন দরকার নাই আমার স্কিম উইকলি পার ইনস্টল পনেরোশো টাকা করে কিস্তি আদায়যোগ্য যোগ্য হচ্ছে সাতান্ন হাজার টাকা ওভার ডিউ হয়ে আছে চার হাজার পাঁচশো টাকা রিসিভ জিরো ইনস্টলমেন্ট ডিউ সাতান্ন হাজার সো আমি যদি এখন সাতান্ন হাজার টাকাই নিয়ে নিই তার থেকে একটা কিস্তি হিসাবে এবং জরিমানা নিচ্ছি তিনশো টাকা আমি জরিমানাটা নিচ্ছি না আমি এটাকে জিরো করে দিচ্ছি দেন আমি এটাকে সাবমিট করে দিই তাহলে যেটা হবে এই ঋণটা ক্লোজ হয়ে যাবে দেখেন ইনস্টলমেন্ট ডিউ জিরো তো আমার কাছে কিন্তু মেসেজ চলে আসছে দেন আমি যদি আবার এই অ্যাকাউন্টটাতে যাই তাহলে কিন্তু আমাকে আর সিলেকশন দিবে না আমাকে সরাসরি ভেতরে নিয়ে আসবে দেন আমার এটার মধ্যে আমি যদি দেই যে আমি আজকে একশো টাকা রিসিভ করছি দেন এটা কিন্তু একশো টাকা নিয়ে নেবে তাহলে আমার বকেয়া একান্ন হাজার দুশত উনচল্লিশ টাকা দেখেন এই মেসেজটার মধ্যে ওইটা কিন্তু আমাকে দেখায় দিছে একশো কিস্তি আদায় হয়েছে মোট বাকি এত টাকা আচ্ছা তাহলে আমরা সঞ্চয়ে দেখলাম কিস্তি আদায় দেখলাম ডিপিএস দেখব এবার ডিপিএসের মধ্যে গিয়েও যথারীতি আমি অ্যাকাউন্ট নাম্বার দিব যেই সদস্যের ডিপিএসটা আমি আদায় করতে চাই সো আমার জানা নাই কার কার ডিপিএস রয়েছে আমি এখান থেকে একটু ডিপিএসটা দেখে নিচ্ছি যেমন এই অ্যাকাউন্টের ডিপিএস রয়েছে এক হাজার তেত্রিশ ডিপিএস তাহলে এক হাজার তেত্রিশ নাম্বার অ্যাকাউন্ট তার ডিপিএসটা নাই আমার অ্যাকাউন্টে ভুল হয়েছে সরি এটা ছিল হচ্ছে দশ হাজার তেত্রিশ দেন আমি আবার মূল পাতায় ফেরত যাই দশ হাজার তেত্রিশ নাম্বার অ্যাকাউন্ট এখানে গেলে আবু সাইদ একটা এরিয়া দেখাচ্ছে ফোন নাম্বার দেখাচ্ছে দেন আমি হচ্ছে এখানে তার ডিপিএস ইনস্টলমেন্ট হচ্ছে তেরোশো টাকা করে সে জমা দেয় পনেরো হাজার ছশো টাকা জমবে তাহলে আজকে সে কত জমা দিবে এই হচ্ছে টু ডেজ ডিপোজিট তেরোশো টাকাই সে আজকে আমাকে জমা দিচ্ছে তার প্রিভিয়াস কোনো ডিও নাই দেন আমি যদি এটা নিয়ে নেই তাহলে ওই ব্যক্তির ফোন নাম্বারে একটা মেসেজ চলে গেছে আচ্ছা তারপরে আসেন কমন কালেকশন কমন কালেকশনটা হচ্ছে এই যে উপরে আমরা একটা একটা করে তিনটা বিষয় আদায় করলাম এখন যদি এমন হয় যে একই ব্যক্তির তিনটা অ্যাকাউন্ট বা দুইটা অ্যাকাউন্ট রয়েছে তাহলে আমরা কমন কালেকশনে যেতে পারবো যেমন এক এক নম্বরে ছিলাম আমি তো আমার দুই ধরনের অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কিস্তি তাহলে আমার সঞ্চয় হচ্ছে এটা এখানে আমি লিখবো আমি আজকে যা দিব আমি এইখানে দিচ্ছি দুশো টাকা দেন আমার নিচে হচ্ছে আমার কিস্তি আমার কিস্তির টাকা হচ্ছে পাঁচশো টাকা করে দেন আমি এখানে পাঁচশো পঁয়ত্রিশ টাকা লিখলাম তাহলে টোটাল আমি পাচ্ছি সাতশো টাকা এখন আমি যদি এটাকে সাবমিট করে দিই তাহলে আমি একটু আগে আমি যেই কাজগুলো করলাম দুইবার বা তিনবার এটা করতে হচ্ছে না আমার দুই কাজ একসাথেই হয়ে যাচ্ছে আমি যদি এটাকে সাবমিট করে দেই তাহলে আমার রিন পোস্টিং হয়ে যাবে সঞ্চয় জমা হয়ে যাবে দেখেন আমার কাছে এখন দুইটা মেসেজ চলে আসবে যে দুশো টাকা সঞ্চয় জমা হয়েছে এবং পাঁচশো পঁয়ত্রিশ টাকা কিস্তি আদায় হয়েছে অর্থাৎ এটা গ্রাহকের ফোনে কিন্তু এই ধরনের একটা মেসেজ সাথে সাথেই চলে যাবে যদি আপনাদের মেসেজিং সিস্টেমটা চালু করা থাকে অন্যথায় যাবে না তো আবার একটু দেখেন যেমন আমাদের ছিল দশ হাজার তেত্রিশ তো দশ হাজার তেত্রিশে ওনার তিনটা অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ সঞ্চয় তো সবারই থাকে তারপরে ঋণ কিস্তিও রয়েছে তার আবার ডিপোজিটও সরি ডিপিএসও রয়েছে তার এখন আপনারা চাইলে তিন ওটাতেই ডাটা পুষ্টিং দিতে পারেন অথবা যে কোনো দুইটাই দিতে পারেন অথবা যে কোনো একটাই দিতে পারেন যা খুশি আমরা এবার সঞ্চয় আর দিব না আমরা হচ্ছে তাকে কিস্তি দিব তার কিস্তি হচ্ছে পাঁচ হাজার দুইশত পঞ্চাশ টাকা করে পাঁচ হাজার দুশো পঞ্চাশ আর তার ডিপিএস হচ্ছে তিন হাজার টাকা করে মাসিক জমা সো এখানে আমি দিচ্ছি তিন হাজার টাকা মাসিক জমা তো এটা দেওয়ার পরে আমার তার থেকে টোটাল আদায় করতেছি আট হাজার দুশো পঞ্চাশ টাকা সো আট হাজার দুশো পঞ্চাশ টাকা যদি আমি আদায় করে থাকি তাহলে আমি এখন এটাকে সাবমিট করে দিব তো সাবমিট করে দিলে ওই ব্যক্তির অ্যাকাউন্টে মেসেজ চলে যাবে এবং এখানে জেনারেল ব্যালেন্স জিরো ইনস্টলমেন্ট ডিউ এত ডিপিএস ব্যালেন্স এত তো এটা কিন্তু হয়ে গেছে দেন হচ্ছে ভাউচার তৈরি উত্তোলন আবেদন তো উত্তোলন আবেদনটার বিষয়টা কী উত্তোলন আবেদনটা হচ্ছে কোনো ব্যক্তি ধরেন আমার একজন সদস্য আমাকে বলছে যে আমার হচ্ছে সঞ্চয়ের টাকা ফেরত লাগবে কালকে তাহলে এটা আমি অ্যাডমিনকে কিভাবে জানাবো সো অ্যাডমিনকে জানানোর জন্য আমার প্রথমে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দেন হচ্ছে কী চায় সে সে সেভিংস চায় সো এখানে গেলে আপনাকে দেখাবে যে সেভিংসে ব্যালেন্স কত আছে তো সে অবশ্যই এত টাকা এই উত্তোলন করতে পারবে সো তার আমি ধরে নিলাম তার পঞ্চাশ হাজার টাকা দরকার সো কেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ইমার্জেন্সি যাতে অ্যাডমিন বা সমিতি কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে আর এক্সপেক্টেড ডেট এক্সপেক্টেড ডেটটা হচ্ছে সে কবে টাকাটা চায় যদি এটা না দেন তাহলে অটোমেটিকলি সাত দিন পরে এটা সেট হবে আর যদি এই তারিখটা দেন তাহলে তার ইমার্জেন্সি যেহেতু কালকে লাগবে আমি এটাকে বিশ তারিখ দিয়ে দিলাম দেন এটাকে সাবমিট করে দিলে এটা অ্যাডমিন পেয়ে যাবে অ্যাডমিন পেয়ে যাবে এবং হচ্ছে অ্যাডমিনরা পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে পারবে অথবা অ্যাপ্রুভ করতে পারবে বা আনঅ্যাপ্রুভ করতে পারবে দেন ভাউচার তৈরি ধরেন অ্যাজ এ ম্যানেজার অথবা কর্মী আপনি কোথাও কোনো একটা খরচ করলেন তাহলে এটা আপনি পোস্টিং দিয়ে দিতে পারবেন তাহলে অফিসে গিয়ে আপনাকে আর পোস্টিংটা করানো লাগবে না শুধু তারা অ্যাপ্রুভ করবে তো খরচের যে খাতগুলো আছে আমরা ধর ধরলাম হচ্ছে যে কনভেন্স খরচ হয়েছে আমার কবে আজকে খরচ হয়েছে কোন এরিয়াতে যাওয়ার জন্য খরচ হয়েছে এটা যদি আমরা দিতে চাই দিব আর না হয় না তারপর বলতে যে মেম্বার অ্যাকাউন্ট নাম্বার এই খরচটা যদি কোনো মেম্বারের সাথে হয়ে থাকে তাহলে ওই মেম্বারের নামটা আমরা এখানে সরি নাম্বারটা আমরা এখানে দিয়ে দিতে পারি তাহলে অ্যাডমিন বা হচ্ছে সমিতি কর্তৃপক্ষ জানতে পারবে যে অমুক কাজের জন্য বা অমুক এরিয়াতে বা অমুক মেম্বারের জন্য আমাদের এই কস্টিংটা হয়েছে দেন হচ্ছে ব্রাঞ্চ আমি যেহেতু অ্যাডমিন হিসাবে আছি তাই আমি ব্রাঞ্চ সিলেক্ট করতে পারতেছি আপনি ম্যানেজার হিসাবে বা স্টাফ হিসাবে এগুলো সিলেক্ট করতে পারবেন এটা অটোমেটিক চলে আসবে দেন হচ্ছে ভাউচার আইডি যদি ম্যানুয়াল কোনো ভাউচার আইডি থাকে তাহলে সেটা আপনারা এখানে লিখতে পারেন দেন এক্সপেন্সের অ্যামাউন্ট আমি পাঁচশো টাকা কস্টিং করেছি এক্সপেন্স বাই আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ইস ক্যালকুলেট উইথ প্রফিট এটা ইয়েস থাকবে আর অ্যাটাচমেন্ট ধরেন যদি আমি কোনো একটা ডকুমেন্ট রাখতে চাই মানে স্ক্যান কপি বা আপনি একটা ছবি তুলে রাখতে পারেন তবে ছবিটা অবশ্যই ফাইল সাইজটা যাতে ছোটো হয় বড় হলে কিন্তু নিবে না দেন এক্সপেন্স ডিটেলস আমি এন্টারটেনমেন্টের জন্য কী খরচ করেছি সো আমি দিচ্ছি যে লাঞ্চ উইথ মাহফুজ ভাই দেন আমি এটাকে সাবমিট করে দিচ্ছি সো আমি এটাকে সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দিলে আমার এখানে এটা কিন্তু আনঅ্যাপ্রুভড অবস্থায় আছে সো অ্যাডমিনে যখন অ্যাপ্রুভ করবে তখন আমি গ্যাসটা পাবো তাদের থেকে নয় শেয়ার বিক্রয় আপনার এরিয়াতে যদি কেউ আপনার থেকে শেয়ারের টাকা দেয় আপনাকে সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে শেয়ার কিনতে বা বিক্রয় করতে পারবেন যেমন এক নাম্বার সদস্য তার বর্তমানে একত্রিশটা শেয়ার আছে সো সে আজকে পারচেস মানে হচ্ছে সে আজকে শেয়ার কিনবে তো সে আজকে ন কি বলে নয়শো টাকার মানে নয়টা শেয়ার কিনবে তাহলে আমি এখানে নয়শো টাকা ইনপুট দিব সো নয়শো টাকা ইনপুট দিলে আমি যদি এটাকে সাবমিট করে দিই তাহলে এটাও পোস্টিংয়ে চলে যাবে দেন আমি যদি আমার আদায় তালিকাটা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি হচ্ছে অ্যাজ এ অ্যাডমিন আছি তাই এখানে আমার সব বিষয়গুলো এখানে দেখান দেখাচ্ছে দেন হচ্ছে সদস্য ভর্তি আমি সদস্যদেরকে ভর্তিও করতে পারব আমি আমার এরিয়াটা সিলেক্ট করব দেন সদস্যের নাম লিখবো সদস্যদের নাম লিখার পরে যেমন আমি একটা নাম লিখি এখানে আমি নাম লিখব কালাম হোসেন শফিপুর এবং তার একটা ফোন নাম্বার দিচ্ছি আমি আমি আমার একটা ফোন নাম্বার দিচ্ছি দেন হচ্ছে আমি আর কোনো ইনফরমেশন আপাতত দিচ্ছি না দেন আমি হচ্ছে এইখানে তার শেয়ারের টাকাও দিচ্ছি না আমি শুধু তার থেকে একটা ভর্তি ফি নিচ্ছি একশো টাকা ভর্তি ফি তাহলে তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে দশ হাজার উনচল্লিশ আমি ওদেরকে সাবমিট করে দিই তাহলে সদস্যটা ভর্তি হয়ে যাবে এবং তার থেকে একশো টাকা আদায় হয়ে যাবে এখন আপনি অ্যাজ এ স্টাফ বা মাঠকর্মী হিসেবে হিসাবে যখন এই সদস্যটাকে ভর্তি করলেন তখন কিন্তু যদি মেসেজিং সিস্টেমটা চালু থাকে তাহলে ওই গ্রাহকের ফোনে ইনস্ট্যান্টলি এই ধরনের একটা মেসেজ চলে যাবে প্রিয় কালাম হোসেন আল আনফল ফাউন্ডেশনের স্বাগতম অ্যাকাউন্ট নাম্বার এত লগ ইন করুন এত আপনার ইউজার আইডি এত এবং পাসওয়ার্ড এত এখন আপনি যেটা করবেন ওই সদস্যকে যদি সে মেম্বার অ্যাকাউন্টে লগ করতে চায় তাহলে আপনার ফোনে যে অ্যাপসটা আছে এটা শেয়ার ইড করে তাকে দিয়ে দিবেন এটা শেয়ার ইড করে যখন তাকে দিয়ে দিবেন তখন কিন্তু সে অ্যাপসের মধ্যে লগ ইন করতে পারবে এটা আমরা একটু পরেই দেখব দেন হচ্ছে সিসি লোনের কিস্তি আদায় অনলাইন পেমেন্টের বিষয়টা পরে আসবে আর হচ্ছে কাজ শেষ হয়ে গেলে লগ আউট এখন একটা বিষয় একটু খেয়াল করেন যখন আপনি অ্যাপসটা তাদেরকে শেয়ার ইড করে দিবেন তখন তো এরকম এরকমভাবেই আসবে সো এখানে সে কী করবে মেম্বার হিসেবে লগ করবে সো মেম্বার হিসেবে তার ইয়া ছিল হচ্ছে এক হাজার উনচল্লিশ সরি দশ হাজার উনচল্লিশ আর ডিফল্ট পাসওয়ার্ড ছিল এক থেকে ছয় তাহলে কিন্তু সে তার অ্যাকাউন্টে লগ করতে পারবে এখানে তার ছবি চলে আসবে দেন কালাম হোসেন ফোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এরিয়া অ্যাড্রেস নাই জয় নত তার সেভিংসেও অর্থাৎ কোথাও কোনো তার ডাটা নাই সেভিংসেও ব্যালেন্স নাই ডিপিএসেও নাই লোনেও নাই আদার্স কোনো জায়গাতেই তার কোনো ব্যালেন্স নাই যখন আপনারা আপডেট করবেন তখন কিন্তু তারা এটা এখানে দেখতে পারবে তো আমার মনে হয় অ্যাপসের বিষয়ে সামগ্রিক ধারণাটা আপনি পেয়ে গেছেন তো অ্যাপসটা আসলে সব সময় ডেভেলপমেন্টের মধ্যেই থাকে আর ভবিষ্যতে এটার মধ্যে আরও বেশ কিছু বিষয় আসবে এবং যখন আসবে তখন এগুলো আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাই দিব তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি আর আমাদের এই সমিতি কিপার সফটওয়্যারটি মোটামুটি বেশ অনেক জায়গাতেই ছড়িয়ে গেছে ইতোমধ্যেই আপনি এটা যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ধন্যবাদ আর আপনারা চাইলে আপনাদের আশপাশে যদি আমাদেরকে একটু রেফার করে তাহলে আমাদের জন্য উপকার হয় এই আর কি তো সর্বোপরি আপনার ভালো লাগবে এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করতেছি কোথাও যদি কোনো প্রবলেম পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেটা সলভ করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো লম্বা হয়ে গিয়েছে ভিডিওটি দীর্ঘ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম